আমি যে ক্লাসটি নিব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার, ঠিক আছে? চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমি নিব আজকে ইউনিট 5 গ্রেট উইমেন টু রিমেম্বার লেসন 2 বেগম রোকেয়া। তোমরা বেগম রোকেয়া শুধু সবাই জানো, বইয়ে গেলে তো অবশ্যই পাবে। আমি কিছু কিওয়ার্ডস নিয়েছি, আরো আছে, ঠিক আছে? এই কিওয়ার্ডস গুলো তোমরা প্যাসেজে গেলে পড়তে পারবে। আসলে ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে আনডিভাইডেড। আনডিভাইডেড হচ্ছে অবিভক্ত, আর ফেমাস বিখ্যাত, অপরচুনিটি সুযোগ, আপার ক্লাস উচ্চবিত্ত। আর কিছু ওয়ার্ড আছে যদি আমাদের সংযোজন করা প্রয়োজন পড়ে আমরা একটু সংযোজন করবো, ঠিক আছে? চলো আমরা প্যাসেজে চলে যাই। বেগম রোকেয়া 1880-1932 ওয়াজ এ ফেমাস রাইটার এন্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়াকে একজন ফেমাস রাইটার, যিনি কিনা বিখ্যাত লেখক এন্ড সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী। She lived in undivided Bengal in the early 20th century. She বসবাস করে অবিভক্ত বাংলায় কত শতাব্দীর কথা বলছে? 20 শতাব্দীর কথা বলছে। She believed that, সে বিশ্বাস করত যে উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস। উইমেন কি করে? তার সম অধিকার পাবে কাদের মতো? অ্যান অপরচুনিটি, সুযোগ সুবিধা, অ্যাজ দ্য ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি, যেমন যে পুরুষরা পায় একটি সমাজে, ঠিক আছে? সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। সে তারপর সে কি করলো? চিন্তা করলো তার এই যাত্রাটি সে কি করবে, সে তার যাত্রাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করে ইন এ ভিলেজ কল্ড, সেই গ্রামে পায়রাগঞ্জ রংপুর 1880 সালে। হার ফাদার, তার বাবা জহিরুদ্দিন মাহমুদ আবু আলী হায়দার সাদার ওয়াজ এ এডুকেটেড ল্যান্ডলর্ড। এডুকেটেড ল্যান্ডলর্ড মানে হচ্ছে শিক্ষিত, শিক্ষিত জমিদার। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, ঠিক আছে? রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকত হোসাইন ইন 1896। 1896 সালে খান বাহাদুর শাকত হোসাইন নামে একজনকে, একজনের সাথে তার বেগমকের বিয়ে হয়, ঠিক আছে? হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার হাজব্যান্ড কি কি ছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল ভাগলপুরে, নাও এজ ডিস্ট্রিক্ট, যেটার নাম কিনা এখন নিঞ্জিয়ার স্টেট অফ বিহার। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, সে অনেক হেল্পফুল ছিল অ্যান্ড অলওয়েজ এনকারেজড, অলওয়েজ তাকে সাহায্য করত রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। তার সমস্ত কাজে তার হাজব্যান্ড তাকে কি করত? হেল্প করত, ঠিক আছে? মেনি আপার ক্লাস মুসলিম, অনেক উচ্চবিত্ত মুসলিমরা মনে করত অব বেঙ্গল এট দ্যাট টাইম, সেই সময়ে লার্ন অ্যারাবিক, অ্যারাবিক শিখত অ্যান্ড পার্সিয়ান এজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। শিক্ষা ক্ষেত্রে এখন কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে তারা কি ব্যবহার করত? অ্যারাবিক ব্যবহার করত এবং পার্সিয়ান ব্যবহার করত। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি খুব বেশি ভালোবাসা ছিল। সে লার্ন বাংলা, সে কি করত? বাংলা শিখলো অ্যান্ড ইংলিশ তার কাছ থেকে শিখলো, ফ্রম হার অ্যাড এস ব্রাদার ইব্রাহিম। তাহলে প্রশ্ন আসতে পারে, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে প্রশ্ন আসতে পারে যে বেগম রোকেয়া বাংলা এবং ইংলিশ কার কাছ থেকে শিখেছিল? তাহলে আমরা সেই প্রশ্নটার উত্তর কি দিব? তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। চলো আমরা আমরা কিছু কিওয়ার্ডস পেয়েছি, তারপর প্যাসেজটা পড়লাম, আসলে আমরা প্রশ্নে চলে যাব। এখান থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে, তবে আমি দুটো প্রশ্ন নিয়েছি, তোমরা আরো কিছু প্রশ্ন পাবে। প্যাসেজটি ভালো করে পড়ে সেই সব প্রশ্ন সম্পর্কে অ্যান্সার দিতে তোমাদের সুবিধা হবে। আসুন প্রথম প্রশ্ন নিয়েছি, হোয়াট ওয়াজ বেগম রোকেয়া বিলিভ, বেগম রোকেয়া কি বিশ্বাস করত? আমাদের প্যাসেজ একটু শুরু থেকে আছে, বেগম রোকেয়া কি বিশ্বাস করত? সেম রাইটস, ঠিক আছে? অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ এ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি, ছেলে পুরুষ এবং মহিলাদের কি হবে, সম অধিকার থাকবে। থেকে প্রশ্নগুলো অ্যান্সার ইজিলি করা যায়। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় সালামু আলাইকুম।